ওয়েলকাম ভিউয়ার্স, বর্তমানে একটি গেম টেন নিয়ে যার নাম পাবজি। এমনকি কিছুদিন আগেই প্রধানমন্ত্রীও কিন্তু এই গেমটির কথা উল্লেখ করেছে। তো আপনারা হয়তো শুনেছেন পাবজি গেম খেলা বা এই ধরনের গেম খেলার ক্ষতিকর সাইটগুলি, বাট আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গেম খেলার বেশ কিছু ভালো দিক। তো জানতে হলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, কোনো কিছুই কিন্তু বেশি পরিমাণ করা ভালো না। সেটা আপনি বেশি পরিমাণ ভাত খাচ্ছেন বা সারাদিন পড়াশুনো করছেন, এইগুলো কিন্তু কিছুই ঠিক নয়। বর্তমানে পাবজি কিন্তু একটা ট্রেন্ডিং গেম, বা এই গেমে কিন্তু অনেকের অ্যাডিকশনও আছে। অ্যাডিকশনটা না থাকাই ভালো। তো অ্যাডিকশন কিন্তু কোনো কিছুরই ভালো না। তবে আপনি যদি এই ধরনের গেমগুলো লিমিটে খেলেন, তাহলে কিন্তু এই ধরনের গেম খেলা আপনার পক্ষে একটা ভালো দিকও হতে পারে। তো আপনারা হয়তো এখন অনেকেই ভাবছেন, গেম খেলা আবার কেন ভালো হবে? গেম খেললে তো সময় নষ্ট হয়। হ্যাঁ, সময় হয়তো একটু নষ্ট হয়, বাট এতে করে কিন্তু আপনাদের চোখের দৃষ্টি আরও ভালো হবে। তো এখন আপনারা ভাবছেন চোখের দৃষ্টিও ভালো হবে, গেম খেললে তো চোখের ক্ষতি হয়, আবার ভালো কী করে হবে? হ্যাঁ, আমি বলছি ভালো হবে, কারণ আপনারা যদি গেম খেলেন তাহলে কিন্তু আপনাদের চোখের দৃষ্টি আরও ভালো হবে। আপনারা যখন কোনো রকম গেম খেলেন তখন কিন্তু পুরো মনোযোগটা ও দৃষ্টিটা ওই ফোনের দিকেই থাকে বা কম্পিউটারের স্ক্রিনের দিকেই কিন্তু থাকে। সেই টাইমে আপনারা লক্ষ্য করেন স্ক্রিনের কোথায় কি হচ্ছে, অর্থাৎ পুরো ডিটেলসটা কিন্তু আপনাদের চোখের আয়ত্তে থাকে। আর এতে করে যেটা হয়, বিভিন্ন রকম দেখবেন আপনারা স্ক্রিনের উপরে কালার আছে, অর্থাৎ যখন আপনারা গেম খেলেন তখন দেখবেন একটা মানুষের একটা কালার, গাড়ির আলাদা কালার বা বিভিন্ন রকম বন্দুকের আলাদা আলাদা ধরনের কালার থাকে। তো যখন আপনারা গেম খেলেন তখন কিন্তু আপনারা ভালো করে দেখার চেষ্টা করেন যে কোন কোণা থেকে কে গুলি চালাচ্ছে বা কোনো মানুষ আছে কি না। তো এই ধরনের ছোট ছোট জিনিসও কিন্তু আপনারা দেখতে পারেন। এতে করে কিন্তু আপনারা খুব ভালো করে কালারের ডিফারেনশিয়েট করতে পারেন। আর এই গেম খেলার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের দৃষ্টিশক্তি কিন্তু আরও তীক্ষ্ণ হয়, যাতে করে কিন্তু যদি আপনি কুয়াশার মধ্যেও গাড়ি চালান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভালোভাবে আপনারা দেখতে পারবেন কোথা থেকে কোন গাড়ি আসছে। এর পরের যে অ্যাডভান্টেজের কথা না বললেই নয়, সেটি হচ্ছে যারা গেম খেলে তারা কিন্তু খুব সহজেই যে কোনো জিনিসকে স্ক্যান করে নিতে পারে খুব তাড়াতাড়ি। অর্থাৎ আপনাদের ধরুন কোনো একটা বই থেকে একটা ওয়ার্ড খুঁজতে দেওয়া হলো, যেমনটা থ্রি ইডিয়েট বইয়ে হয়েছিল। তো তিনি বোর্ডে একটা ওয়ার্ড লিখে তিনি একটা ওয়ার্ড খুঁজতে বলেন, যেটা আসলে কোনো ওয়ার্ডই ছিল না, যেটা ছিল আমির খানের দুই বন্ধুর নাম। তো সেরকম পরিস্থিতিতে কিন্তু গেমারদের খুবই দরকার। ওরকম পরিস্থিতিতে যদি গেমাররা থাকতো তাহলে কিন্তু চট করে বুঝে ফেলতে পারতো ওখানে কিন্তু রাজু আর ফারহানের নাম লেখা ছিল। তো যারা গেম খেলে তাদের ব্রেনটা কিন্তু অনেকটাই, যারা গেম খেলে না তাদের থেকে কিন্তু আমি বলবো যে তীক্ষ্ণ হয়। কারণ তারা যখন গেম খেলে সবসময় কিন্তু একটা প্ল্যানিং করতে থাকে যে এভাবে করলে এটা হবে, ওভাবে করলে এটা হবে। তো সেই কারণে কিন্তু তাদের ব্রেনটা তীক্ষ্ণ হয়ে থাকে। আর কোনো বই থেকে যদি তাদেরকে ওয়ার্ড খুঁজতে দেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু তারা সেটাকে খুঁজে বের করে নিতে পারবে। এছাড়াও কিন্তু আরও গেম খেলার অনেক অ্যাডভান্টেজ আছে। তার মধ্যে আরও একটা যদি বলি আপনাদেরকে, যারা নতুন নতুন কম্পিউটার চালান মাউস কন্ট্রোল করতে একটু বিরক্ত লাগে, যদি আপনি পিসিতে অর্থাৎ কম্পিউটারে গেম খেলেন তাহলে কিন্তু আপনার মাউস কন্ট্রোলটা খুব ভালো হয়ে যাবে। তো যদি বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখতে পারেন। কারণ আমি যখন প্রথম পিসি কিনেছিলাম তখন কিন্তু আমার মাউস কন্ট্রোলটা অতটা ভালো ছিল না। আর তারপরে আমি একটা গেম খেলতাম যেটার নাম ছিল হ্যালো শুটিং গেম। তো সেই গেমটা খেলে কিন্তু আমার মাউস কন্ট্রোলটা বেটার হয়ে গেছে। এছাড়া ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, সেটা তো আপনারা অনেকেই দেখেছেন। কোনো কিছুর অ্যাডিকশন কিন্তু একদমই ভালো নয়, সেটা আপনাদেরকে প্রথমেই বলেছি। আর পাবজি গেম নিয়ে কিন্তু অনেকেই বর্তমানে অ্যাডিক্টেড, এতটাও গেম খেলা কিন্তু একদমই ঠিক নয়, সব কিছুই লিমিটে করা কিন্তু ভালো। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করে জানিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।